আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার সুমাইয়া। সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতোই আমার আজকের ব্লগটিও আমি সকাল থেকেই স্টার্ট করেছি, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করেছি ব্লগটি। আজকে ব্রেকফাস্টে নিয়েছি নর্মাল আটার রুটি, আর সাথে নিয়েছি সবজি। বেশিরভাগ সময়ই সকালবেলা রুটি এবং সবজিটাই খাওয়া হয়। এখন হচ্ছে 9টার মতো বাজে, সবারই ব্রেকফাস্ট করা শেষ। জান্নাতকে ব্রেকফাস্ট করে নিয়েছে, ওর বাবা ব্রেকফাস্ট করে ফেলেছে, আমি আজকে সবার শেষে আর কি ব্রেকফাস্ট করছি। তো আজকে একটু বাজারও আসবে, দুপুরবেলা কিছু মাছ বাজার আসবে, আর সেজন্য আমি আগে আগে ঘরের কাজগুলো সেরে নাস্তা টাস্তা সেরে একটু মানে ফ্রি হয়ে নিচ্ছি, বা রান্না বান্নার জন্য টুকিটাকি প্রস্তুতি আগেই নিয়ে রাখবো যেহেতু বাজার আসবে। আর বাজারের দিনে দেখা যায় বিশেষ করে মাছ আনলে মাছ কাটা আছা করতে করতে অনেকটা সময় চলে যায়, সেক্ষেত্রে রান্না করতে একটু দেরি হয়ে যায়। তো আমি যখনই বাজারের দিন থাকে চেষ্টা করি বাজার আসার আগে একটু রান্নার কাজটা এগিয়ে রাখতে। তো রুটি খাওয়ার পর একটু ফল কেটে নিয়েছি, আসলে ফল ফ্রুট ঘরে সবসময়ই থাকে কিন্তু দেখা যায় যদি ঠিকমতো কেটে না দেই তাহলে খাওয়া হয় না, পরে পরে নষ্ট হয়ে যায়। তো আমি আবার সময় করে করে মনে করি করে ফলগুলো কেটে দিলে তখন দেখা যায় খায়, জান্নাত খায়, বা আমিও দেখা যায় কাটার অলসতা অনেক সময় খাই না। তো নাস্তার পর ভাবলাম যে ফল একটু কাটি, আমি আর জান্নাত একটু খেয়ে নিচ্ছি ফলগুলো। নাস্তা করার পর চলে আসলাম ঘরে, টুকিটাকি বাকি যে কাজগুলো আছে প্রতিদিনের রুটিন কাজ যেগুলো সেগুলো সেরে নিতে। আসলে সকালে নাস্তা খাওয়ার আগে রুমটাকে ওইভাবে গুছাতে পারি না, সময় পাই না, দেখা যায় নাস্তা বানানো নাস্তা খাওয়ানো সব কিছু মিলে অনেকটা সময় চলে যায় বা একটু তাড়া থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় আগে নাস্তাটা বানিয়ে নিই, পরে আস্তে ধীরে ঘরের কাজগুলো করি। তো বিছানাটা ক্লিন করে নিলাম, আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, তবে চাদরটা আজকে ধুবো না, অন্য আরেকদিন ধুয়ে দেব আগামীকাল বা দু একদিন পর, আজকে তো বাজার আসবে। তবে চাদরটা যেহেতু একটু ময়লা মনে হচ্ছিল, ময়লা কি দুই তিন দিন পর পর চেঞ্জ করে ফেলি ময়লা হোক আর না হোক। তো এই তো চাদরটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ঘরটাও ঝাড়ু দিয়ে নেব, আজকে ঘরটা মুছবো না এখন, কারণ বাজারের দিন আসলে বেসিক্যালি ঘরটা গতকাল মুছেছি তো মোছার প্রয়োজন ছিল না আর হাতে সময়ও ছিল না, সময় থাকলে মুছে নিতাম, অলরেডি এর মধ্যে বাজার চলে এসেছে তো রান্নাবান্নার কাজে যেতে হবে আর কি। তো ঘরটাকে গুছানোর পরে এখন আমি হচ্ছে বাজার গুছানোর কাজে লেগে পড়েছি, তেমন কিছু না, মাছ বাজারটাই এসেছে আর সাথে একটু ডিম আনা হয়েছে, আসলে ডিম শেষ হয়ে গিয়েছিল, ডিম প্রচুর লাগে, দিনে প্রচুর ডিম খাওয়ার পরে দেখা যায় অনেক সময় নাস্তা থেকে শুরু করে দুপুরে খাবার রাতের খাবারও ডিম দিয়েই অনেক সময় হয়ে যায় আর কি। তো ডিমগুলোকে গুছিয়ে রাখবো, ধুয়ে পরিষ্কার করে রাখবো, আর ফল দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমি যদি সময় করে বা মনে করে কেটে দিই তাহলে খাওয়া হয়, তা না হলে এরকম এই যে থেকে যায়। তো সকালে কেটে দিয়েছিলাম, আবার বিকালে কেটে দিব, অনেকগুলো ফল রয়ে গিয়েছে। তো এদিকে আমি ডিমগুলো সব পলিথিন থেকে বের করে ঝুড়িতে রেখে দিচ্ছি, আর বাকি ডিমগুলো তো একটু ময়লা ছিল তো ওইগুলো ধুয়ে তারপর রেখে দিচ্ছি আর কি। তো ডিমগুলো রেখে রান্নাঘরে চলে আসলাম, এইটা দেখতে পাচ্ছেন মাছ বাজার, অনেকগুলো মাছই আনা হয়েছে এখানে, অনেকগুলো বেলে মাছ তারপর নলা মাছ আনা হয়েছে। তো বেশ খানিকটা মাছ আমি একা কাটতে গেলে অনেকটা সময় লেগে যেত, তো মা আবার আমাকে সাহায্য করছিল, মা মাছগুলো কেটে দিচ্ছিল ওর সাথে। তো এই তো মা মাছ কেটে নিচ্ছে, একটু সময় ভিডিও করলাম আর আমিও কাটছিলাম সাথে, তবে ভিডিও করা হয়নি।
এই তো মাছগুলো কাটা শেষ। মাছ কাটা শেষে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পলিব্যাগে করে মাছগুলো রেখে দেব। আমি প্রথমেই দেখা যায় ছোট ছোট পলিব্যাগে যে একদিনের অনুযায়ী করে মাছগুলো রাখি, তারপরে সবগুলো পলিব্যাগকে একটা বড় পলিব্যাগের ভিতরে ভরে তারপর ফ্রিজে রেখে দিই। এতে করে আর কি মাছ পেতে সুবিধা হয়। যেদিন যেটা রান্না করার একটা পলিব্যাগ উঠালেই আর কি সবগুলো মাছ একসাথে পেয়ে যায় আর কি। তো মাছ বাজারের পাশাপাশি 5 লিটার দুধও আনা হয়েছে। তো দুধগুলোকে আমি সবসময় দেখা যায় বড় গ্লানে করে আনার পরে সেটাকে আবার ছোট ছোট এরকম 2 লিটার বা 1 লিটারের বটলে ভরে তারপর ফ্রিজে রাখি। কারণ দেখা যায় প্রতিদিন যখন জাল দিই এই বড় 5 লিটারের গ্লানটা ভিজালে মানে প্রথম দিকে মানে অনেক ভালো ঘন দুধটা পড়ে যায়, জাল হয়ে যায়, তারপরে কিন্তু আবার দুধটা নিচে যেটা থেকে যায় ওগুলো পাতলা থাকে। তো সেজন্য আমি যে এখন বোতলের মধ্যে ক্লান থেকে দুধগুলো ঢেলে নিয়েছি, এগুলো আবার ফ্রিজে রেখে দেব। তো দুধ তো গ্লান থেকে বটলে ভরে নিয়েছি, কিন্তু আসল চ্যালেঞ্জ হচ্ছে বোতলগুলো ফ্রিজে রাখা। আসলে ফ্রিজে একেবারেই জায়গা ছিল না। মাছ মাংস দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রিজ পুরো ভরা। তো ওইগুলোকে জায়গা করে তারপর ফ্রিজে রাখাটাই ছিল চ্যালেঞ্জের ব্যাপার। তো মাছগুলোকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি। আর আসলে অনেক সময় না এইভাবে রাখতে রাখতে জমে না, মানে জাস্ট এগুলো জায়গা ভরে থাকে। অনেক সময় আবার এগুলোকে ঠিক মতন রাখলে পর আবার অনেক জায়গা বেরিয়ে আসে। তো আমি চেষ্টা করছিলাম যে পলিথিনগুলো ঠিক মতন রাখতে, তাতে করে যাতে একটু জায়গা বেরিয়ে আসে। তো অনেক চেষ্টা করে একটু জায়গা বের করতে সক্ষম হয়েছি। তো 2টা বোতলে 2 লিটার 2 লিটার করে 4 লিটার দুধ রেখেছিলাম, তো সেগুলোই ফ্রিজে রাখবো। আর বাকি 1 লিটার ভাবলাম যে জাল করে ফেলবো। দুধ তো বেসিক্যালি রাতেই আমরা জাল করি, রাতেই খাওয়া হয়, কিন্তু আজকে এখন যেহেতু ফ্রিজে জায়গা হচ্ছে না তো ভাবলাম দুপুরেই জাল করে ফেলবো, পরে আবার রাতে একবার জাল করে খাবো আর কি। তো এই তো আলহামদুলিল্লাহ 2টা বোতল সুন্দর মতনই জায়গা হয়ে গিয়েছে, তবে এই বড় গ্লানটা জায়গা হবে না। তো এখানে 1 লিটারের মতো দুধ আছে, তো প্রতিদিন 1 লিটারের মতোই জাল করা হয়। তো ভাবলাম এটাকে দিনের বেলায় জাল করে রেখে দিব, বিকালে আবার বা রাতে একবার জাল করে খেয়ে নেবো আর কি। তো এই সব কিছু রাখার পর রান্নাবান্নার কাজ সেরে নিয়েছি। তো এখন গতকাল একটু পায়েস রান্না করেছিলাম, তো বাকি যে পায়েসটা আছে তো ভাবলাম ওটা ফ্রিজে রেখে দেই, কারণ এখন গরমের দিন বেশিক্ষণ বাহিরে থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে। তো বাকি যতটুকু ছিল পায়েস সবটুকু আবার আমি কেচে কুচে একেবারে ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই যে এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমি খাবার দাবার সব টেবিলে দিয়ে দিয়েছি। এখানে নলা মাছ রান্না করেছি বেগুন আলু টমেটো দিয়ে, অনেক মজা হয়েছিল তরকারিটা। আর এখানে হচ্ছে লাউ দিয়ে ডাল রান্না করেছি। লাউ দিয়ে ডাল কিন্তু অনেক মজা লাগে, তবে সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাওয়া হয়। আর এখানে আছে করলা ভাজি। আর এখানে হচ্ছে সকালে কিছু ফল কেটে নিয়েছিলাম, তার সবগুলো খাওয়া হয়নি, অল্প কিছুখানি প্লেটে রয়ে গিয়েছিল, তো আমি ঢেকে রেখে দিয়েছি, খাওয়া যাবে আস্তে আস্তে খেয়ে নেবো আর কি।
দেখা যায় কাজে ফাঁকে ফাঁকে একটা দুইটা করে মালটা বা আম মুখে দিলে খাওয়া হয়ে যায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টেবিলের উপরও অনেক ফল, কিন্তু অলরেডি আনারগুলো একটু একটু নষ্ট হয়ে যাচ্ছে। আসলে আমার আনার কাটতে একদম ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কাটতেও ভালো লাগে না, কারণ একদিন আনার কাটলে এক সপ্তাহ পর্যন্ত হাতের অবস্থা জঘন্য হয়ে থাকে, কালো হয়ে থাকে, নখ হাত সব কিছু। তো সেজন্য দেখা যায় কাটা হয় না, কাটতে চাই না, আর না কাটতে খাওয়াও হয় না। তো সব কিছু রান্না বান্না শেষে আমি আবার দুপুরে খাবার নিয়েছি। তো আমি দুপুরে সেই রুটি খাচ্ছি, ভাত খাচ্ছি না, ইদানিং একটু ভাতটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আসলে আল্লাহর রহমতে স্বাস্থ্য ভালোই বেড়ে যাচ্ছে, তো জানি না কিভাবে কন্ট্রোল করবো, একেবারে না খেয়েও থাকতে পারি না, কি যে হলো বুঝলাম না। আগে তো বিয়ের আগের কথা বলছি, মানে কি বলবো, জোর করেও কেউ খাওয়াতে পারতো না। আব্বা আম্মুর কত বকা খেয়েছি খাওয়ার জন্য, বউ সারাদিন বলতো খা খা, না খেলে অসুস্থ হয়ে যাবি। আর এখন এমন হয়েছে যে মানে খেতে খেতে অসুস্থ হয়ে যাব। এখন মানে কেন জানি মন থেকে মানে খেতে ইচ্ছে করে বারবারে, এটা সেটা সব কিছুর প্রতি এত রুচি, জানি না আল্লাপাক কোত্থেকে এত রুচি দিয়েছে। তো যাক, সব কিছুই আল্লাহর ইচ্ছা, খেতে পারি এটাও আল্লাহর নিয়ামত। তো তবে এতটুক তো নিজের মধ্যে বুঝটুকু আছে যে আসলে নিজের স্বাস্থ্য, নিজে যদি এইভাবে লোভ কন্ট্রোল না করতে পেরে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলি, তাহলে তো পরে আমারই অনেক সমস্যা হবে। তো চেষ্টা করি যাতে একটু কন্ট্রোল করে খাওয়ার, আবার অনেক সময় কন্ট্রোল করতে পারি না, দুই দিন যদি কন্ট্রোল করে খাই তৃতীয় দিন দেখা যায় অনেক কিছু বেশি খেয়ে ফেলি, যতটুক করা যায় আর কি, যতটুক কন্ট্রোল করতে পারি। তো এই তো আমি দুপুরে বসে খাওয়া দাওয়া করার পর একটু শশা নিয়েছি। তো আমি আসলে সব কিছু খেতে পারবো, যা দেন গ্রিন টি বলেন বা তিতা কোনো খাবার যেটা স্বাদ না তাও খেতে পারি, কিন্তু শশা খেতে আমার এত কষ্ট হয় কাউকে বলে বোঝাতে পারবো না। শশা আমার হচ্ছে সবচেয়ে অপছন্দনীয় খাবার। তো যাই হোক, এই নিয়ে সাজিয়েছিলাম আমার আজকের ব্লগটি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।